হ্যালো ফ্রেন্ডস, ষোলো আনা বাঙালিতে আমি পিঙ্কি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শীতের সবজি দিয়ে ময়দার গোলা রুটি। এই ময়দার গোলা রুটিটা করতে আমি মেন এখানে সবজি নিয়েছি। সবজির মধ্যে আছে হলো ক্যাপসিকাম, গাজর, বিনস, দুটো কাঁচা লঙ্কা, মটরশুঁটি আর হচ্ছে ধনে পাতা কুচি। আমি একটা ব্লেন্ডার মেশিন নিয়েছি, তার মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর হচ্ছে মটরশুঁটি, এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবজিগুলো এরকম হয়ে গেছে, এরকম। এবার আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি। একটা মিক্সি বোলের মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি। এক কাপ ময়দা দিয়ে এবার সেই ময়দার ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর দিয়ে দেবো এই সবজিগুলো। আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা ধনে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। সমস্ত সবজিগুলো এই ময়দার সাথে মেখে নিচ্ছি, মিশিয়ে দিচ্ছি একসাথে। সবজির সাথে ময়দাটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার আমি আস্তে আস্তে জল দেব এই ময়দার ভেতরে। আমি একবারে জল দেব না, আমি আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে মেখে নেব, ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব। আমি ভালো করে এই ঘাটাটা দিয়ে আমি ময়দা আর সবজি একসাথে ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে ঘেটে ঘেটে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব পাতলা না, আবার খুব গাঢ়ও না, মিডিয়াম রেখে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, অবশ্যই কিন্তু একটু নুনটা চেখে দেখে নেবেন। আমি এক চামচ চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আমি ভালো করে ব্যাটারটা চিনির সাথে মিশিয়ে দিচ্ছি এইভাবে ঘাটা দিয়ে। আমার সবজির সাথে ময়দার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি কিভাবে গোলা রুটি করব সেটা চলুন দেখে নেওয়া যাক। গ্যাসটা অন করে দিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়াটা বসিয়ে দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য তাওয়াটা গরম করে নিচ্ছি। আমি হাই হিটে দিয়ে তাওয়াটা, শুধু তাওয়াটা গরম করে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, লো করে দিচ্ছি। বাটারটা দিয়ে আমি তাওয়ার গায়ে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটু ব্রাশ করে দিলাম তাওয়াটার গায়ে। এবার দিয়ে দিচ্ছি এক হাতা এই ব্যাটার। আমি এইভাবে তার ওপরে হাতা দিয়ে ব্যাটারটাকে গোল করে দিচ্ছি। আমার এক সাইড হয়ে গেছে, অপর সাইডটা হওয়ার জন্য আমি খুন্তি দিয়ে উল্টে দিলাম, গোলা রুটিটাকে উল্টে দিলাম। এইভাবে উল্টে দিয়ে আমি অপর সাইডটা ভেজে নেব। আমার একটা গোলা রুটি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আবার একটা ভাজার জন্য আমি তাওয়াতে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি, খুব সামান্য। বাটারটা দিয়ে আমি আরও এক চামচ এই গোলা ময়দার গোলাটা দিয়ে দিচ্ছি। ওই সাইডটা হয়ে গেছে, এবার আমি আর এক সাইড উল্টে দিচ্ছি। আমি গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখে এই গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি, তৈরি করে নিচ্ছি। সবজি দিয়ে গোলা রুটিটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী খাবার। এইভাবে উল্টে পাল্টে সমস্ত গোলা রুটিগুলো আমি তৈরি করে নিলাম।
তৈরি হয়ে গেল আমার শীতের সবজি দিয়ে ময়দার গোলা রুটি। এটা যেমন সুস্বাদু তেমনই হচ্ছে স্বাস্থ্যকর। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করবেন, এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।